দর্শক আবারো জানাবো বন্যা পরিস্থিতির খবর। তবে এই মুহূর্তে আমরা চলে যেতে চাই সিলেটে, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রকিব মানিক। মানিক, আশা করি আপনাকে শুনতে পাচ্ছেন। মানিক, বিরতির আগে আমরা সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির খবর জানছিলাম, তো আপনার কাছে জানতে চাইবো সিলেটের এই মুহূর্তে বন্যা পরিস্থিতির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? সিলেটের বন্যা পরিস্থিতি কিন্তু সার্বিকভাবে কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু কিছু কিছু প্রত্যন্ত এলাকা রয়েছে যে এলাকাগুলোতে বন্যা পরিস্থিতি এখনো উন্নতি বলা যাবে না। যেমন আমি এখন দাঁড়িয়ে আছি গোয়েনঘাটের উপজেলায়, গোয়েনঘাট থেকে তামাবিলের যে সংযোগ সড়ক, সেই সংযোগ সড়কের উপরেই আমি ঠিক দাঁড়িয়ে আছি। এই সংযোগ সড়কের উপরে আমার পিছনে দিকে দেখতে পাবেন যে এই এখানে প্রায় 3 থেকে 4 ফিট উচ্চতা এখানে পানি যাচ্ছে সংযোগ সড়কের উপর দিয়ে, এবং এখানে ব্রিজ এবং রাস্তার উপরে গাছ ভেঙে রয়েছে এবং যোগাযোগ সড়কটি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এখানে এখানকে এখানে আশেপাশে যেদিক দিয়ে চোখ যায় সব দিক দিয়ে শুধু পানি আর পানি। এখানে অনেক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে, তাদেরকে গত কয়েকদিন ধরে প্রশাসনের লোকজন তাদেরকে উদ্ধার করে উঁচু স্থানে নিয়ে গেছে এবং সেখানেই তাদেরকে পুনর্বাসন করা হচ্ছে। আর এখানে যে ত্রাণ তৎপরতাও এখানে চলছে, এখানে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি যারা আছেন তারা প্রশাসনের লোকজন বোটে করে বিভিন্ন জায়গায় যে দুর্গম এলাকাগুলো রয়েছে সেখানে ঘরে ঘরে গিয়ে ত্রাণ পৌঁছে দিয়ে আসছে। এছাড়াও যদি এখানে এখন যে বিষয়টি করা রয়েছে সেটি হচ্ছে যে প্রচুর পরিমাণে এখানে পানির সংকট রয়েছে, বিশুদ্ধ পানির সংকট, কিছুটা খাবারের সংকট রয়েছে। সব মিলিয়ে একটি নাজুক পরিস্থিতি বিরাজ করছে এই আশপাশের ঠিক এই এলাকাটার ভিতরে। এই ছিল আমার কাছ থেকে সিলেটের সবশেষ খবর।